কোন জায়গা? কে? যা গৌতম। কে? 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 আমি। তোমার মন। মন? হ্যাঁ, তোমার মন। আর এটা হচ্ছে তোমার মনের আঙিনা। আমার মন? কিন্তু তুমি তো দেখতে আমার মতো নও। হ্যাঁ, আমি দেখতে তোমার মতো নই। আমি দেখতে ঠিক তেমনটা, আমি ঠিক যেমনটা, আমি তোমার মন। এই আমি তুমি, তুমি আমি, আমি সব জানি, তোমার ভেতরটাও জানি, তোমার বাহিরটাও জানি।
শুধুমাত্র আমার চেহারা না, আমার আচরণও তোমাকে দ্বিধাগ্রস্ত করবে, ধাঁধায় ফেলবে। কেমন কেমন? এই ধরো, কখনো আমি তোমার বন্ধু, কখনো আমি তোমার শত্রু। শত্রু? আমার মন আমারই শত্রু? কিভাবে? আমি তোমার মন বেশিরভাগ সময়ই বেশিরভাগ মানুষের মতো মন্দ বা নেগেটিভ বিষয়ের প্রতি দৌড়িবার আকর্ষণ বোধ করি। হিংসা, লোভ, ক্রোধ, কাম, অহংকার, ভয়, হতাশা, অলসতা, বিষণ্নতা, নিরুৎসাহ ভাব, এসবই হচ্ছে আমার প্রিয় খাদ্য। আর এসব প্রিয় খাদ্য আমি বারে বারে তোমার মুখে তুলে দেব। মাঝে মাঝে যে ভালো কিছু দেব না তা কিন্তু না, তবে বেশিরভাগ সময়ই বন্ধুটাই দেব। খারাপ কাজের জন্য আমি তোমাকে উৎসাহ প্রদান করব, তোমাকে বলবো খারাপ কাজ করার জন্য, আর সেই তুমি যখন খারাপ কাজ করবে তখন কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না, আমি তোমাকে উৎসাহ দেব। খারাপ কাজ কর, খারাপ কাজ কর, খারাপ কাজ করার সময় আমি তোমাকে তালে তাল দেব, বলবো কর বাবা কর, কর বাবা কর। আর কাজটা করা হয়ে গেলে আমি তোমাকে অনুশোচনা আর আত্মসমালোচনার তীব্র শ্লেষে তোমার এই 14 গোষ্ঠী উদ্ধার করব। এই আমি তোমাকে তোমার চোখে আঙ্গুল দিয়ে প্রতিনিয়ত দেখিয়ে দেবো তোমার আসল রূপ, কারণ তুমি আমার চঞ্চল হাতের পুতুল। এই আমি তোমাকে ঘোরাবো, নাচাবো, হাঁটাবো, ঘোরাবো, নাচাবো, তা দিন দিন তাক শেষ পর্যন্ত আমায় কোন দিকে চালাবে বলো তো? সেটা সম্পূর্ণ নির্ভর করবে তোমার উপর। কি এই না বললে তুমি আমায় চালাও? হ্যাঁ, তাহলে আমি তো কিছুই বুঝছি না, পরিষ্কার করে বলো। যতদিন না তুমি আমাকে চালানোর কৌশলটা শিখে ফেলছো, তুমি না তোমার মালিকানা আমার কাছে, আমার কাছ থেকে তোমার মালিকানা তোমাকে ছিনিয়ে নিতে হবে। কেমন করে? কৌশল? কি কৌশল? ইস, নিজের মালিকানা কেউ ছাড়তে চায়? নিজেই খুঁজে নাও, যাও 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 যেও না। আরে শোনো, পড়ে যাও আমায়, বলে যাও আমায়, আরে বলে যাও।
কিসের সাধনা, কিসের কৌশল বলে যাও আমায়। আরে বলে যাও, কিসের সাধনা, কিসের কৌশল বলে যাও, কিসে কি হয়। আরে বলে যাও আমি কে, কেন এসেছি বলে যাও, কিসের জন্য আমার যাত্রা বলে যাও, বলে যাও আমায়, বলে যাও। তুমি যাবে ধরা এসেছিলে, তুমি কেঁদেছিলে, আর যাওয়ার সময় তুমি হাসবে, জগৎ কাঁদবে। তাই তো, তুমি যদি নিজের সুকর্ম দিয়ে এই পৃথিবীর দেয়ালে আঁচর কাটতে না পারো, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাস্টারদা সূর্য সেন আর তিতুমীরের মতো যদি কর্ম করতে না পারো, তাহলে তুমি মরলে মানুষ কানবে কোন দুঃখে, হ্যাঁ কোন দুঃখে। যদু মধুর জন্য দুনিয়ার লোক কাঁদবে না? কিরে শম্ভু, কি বুঝলি? আগে বুঝেছি স্যার। হ্যাঁ বুঝেছিস? জি স্যার। তাহলে একটা ট্রান্সলেশন করে দেখা তো। রামেরা দুই ভাই, বল এটার ইংরেজি বল। রাম অ্যান্ড স্যার, রামের আরেক ভাইয়ের নাম যেন কি স্যার? কেন ভাইয়ের নাম দেখি করবি? না স্যার, অন্য ভাইয়ের নাম না জানে তো স্যার। দরকার নেই, যেটা বলেছি সেটা ইংরেজি কর। রাম 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 স্যার, রাম 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 স্যার, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স, রাম অ্যান্ড হিজ ব্রাদার্স আর টু ব্রাদার্স স্যার। খুব ভালো বলেছিস তা, খুব ভালো, খুব ভালো। পেটাও। কেন এত পেটাও পেটাও করছিস? কারণ পেটানো ছাড়া কিছু হয় না। পেটাই হতে হতে জলছাদ তৈরি হয়। জলছাদ? হ্যাঁ, সেই জলছাদ তৈরির সময় বৃষ্টির মতো দামরা মহিলা জলের আড়ক ছিটিয়ে 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 সেই জলে নিজের খৈনির থুতু ফেলেন, তারপর কাঠের মুগুর দিয়ে পেটাতে থাকে যতক্ষণ পর্যন্ত পেটায়ের কাঠ তরাং তরাং করে লাফিয়ে না ওঠে। তারপরই না হিট প্রুফ, ওয়াটার প্রুফ জলছাদ তৈরি হয়। আর ঠিক সেইভাবে পেটাই খাওয়ার পর মানুষ আসল মানুষ হয়। আসল মানুষ মানে? অভিমান শূন্য, ইগোহীন,
আত্মহীন। তাই বলি কি পিন্টু, বেটা বেটা নিজেকে বেটা যতটুকু পারিস, যত ভালো করে পারিস, বেটা 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 যতটুকু পারিস, যত ভালো করে পারিস, বেটা 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 ওসব বছরে পড়া পড়ে যারা যারা পারবে না তারা সবাই হাত পাতবে, তাহলে একটা করে পেট পড়বে, সময় খুব কম। যারা পারবে মনে করে হাত পাতবে না, তারা যদি না পারো তাহলে তাদের কপালে শনি আছে। হতভাগার তোর লেখাপড়া কিচ্ছু নেই, হাত পাত। ঘন্টা পড়ে গেল, এসেছি যখন তখন আচর রেখে যা, কাল দেখা হবে। গোবিন্দ, ও গোবিন্দ, শালা মজা নাও শালা। এ তিনু এই শম্ভুটা না সব থেকে বেশি মার ওই খেলো, কিন্তু এখন দেখ ওর মুখে কোনো রানি কেমন কি নিয়ে হাসছে। মার খেয়ে খেয়ে শম্ভু মারপ্রুফ হয়ে গেছে। সুখেনকে দেখ, বেতের একটা মারও সহ্য করতে পারে না। এই আমি যাই রে। দিনু, ওই রচনাটা কি করবি? এমি লাইফ, ওই থেকে মুখস্থ করে নেব। সেটা তো, কিন্তু দিনু মানে তুই কি হবি সেটা তুই ঠিক করতে পেরেছিস? পারবো না কেন, কি হবি রে? আমি জামাই হব। কিন্তু দিনু, আমি না এখনো ঠিক করতে পারিনি আমি কি হব। অত টেনশন কেন নিচ্ছিস, সময় কি ফুরিয়ে গেছে? না তাও আমি আসলে জানি না আমি কি হব, জানা দরকার না? দরকার তোর খুব দরকার। তুই ভাব, থাক তোর এমিন লাইফ নিয়ে, আমি গেলাম। কি হব আমি, কি করব ভবিষ্যতে, কি করব?
ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার যেসব সরল অঙ্কের উত্তর শূন্য কিংবা এক হয় সেগুলো তো করতে গেলে তোমার উত্তর হয় 9770/1836। তুমিও বা ইঞ্জিনিয়ার, তোমার এতে একটা ব্রিজ কি ড্যাম বানানো সম্ভব না অসম্ভব? তাহলে ডাক্তার? ডাক্তার রক্ত দেখলে তো ব্যাঙের মতো রক্ত রক্ত বলে চিৎকার করো, তুমিও বা ডাক্তার। তাহলে কি হব? তাহলে লয়ার পরিচিত মানুষের সাথে কথা বলার সময় তো তেলা পোকার মতো তেল 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 করো, লজ্জা একদম তেল তেল করো, তুমিও বা লয়ার। এক নাম্বার সরিষার তেলের হকারগিরি তোমার দ্বারা সম্ভব না, তুমি বা ব্যারিস্টার লয়ার। সমস্যাটা কি আমার? ধাতু দুর্বল্য মেলি সিসকা দু নেপনা, তোমার এই মেয়েদের মতো টেরি করা চুল এটাই সব কিছুর মূল। কিরে, তোদের মারামারি শেষ? আবার জিজ্ঞেস করে। শেষ পর্যন্ত দুজনে মিলে একটা সিদ্ধান্ত নিলাম। কি? পণ্ডিত মশাইকে একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। বলিস কি? হ্যাঁ, বহুত বার বেড়েছে, কথায় কথায় ব্যাত তুলে। আমরা কি এখন ছোট আছি নাকি? না, আমি আর শম্ভু মিলে এর একটা বিহিত করব। শম্ভু, সুখেন বাদ দে না, মাথা খারাপ। পণ্ডিত মশাইকে শাস্তি দেওয়াটাই এখন আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এ মিন লাইফ। চল সুখেন। হরিবাবু, আরে ও হরিবাবু, হরিবাবু, ওই যে গেল লোকটা, হরিবাবু, আরে ও হরিবাবু, এই পিটু, আরে এদিকে আয় না। কি হয়েছে কাকা? এই তোর বাবা তোকে অপদান্ত বলে না, সে যে তোর চেয়েও একটা বড় অপদান্ত, সেটা কি তুই জানিস? না। কি যে একটা ফেসাতে বললাম আমি। কি হয়েছে? আরে বাবা, তোর বাবা এই সুরঙ্গের ভিতর ঢুকেছে। কি? হ্যাঁ হরিবাবু, আরে ও হরিবাবু, মিস্ত্রিরা কত করে মানা করলো যে কবেকার না কবেকার গর্ধ বাবু যাবেন না, কিন্তু হরি কি শুনে কারো কথা? শেষে আমাকে পেয়ে দড়ি বেঁধে নিচে ভিতরে ঢুকে পড়লো আর এক মাথা আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। ওহ, কখন যে গেল লোকটা, কোনো খোঁজ খবর নেই। বাবা, বাবা! নাই রে নাই রে, কোনো সারা শব্দ নেই। কই যে গেল বলতো? মাটি খেয়ে ফেললো নাকি তোর বাবাকে? বাবা, বাবা! এই পিন্টু, এই তুই একটা কাজ কর না, তুই একবার ভিতরে গিয়ে দেখ না। আমি এই সুরঙ্গের ভেতর? না কাকা। আরে তুই এদিকে একটা রাম ছাগল, ছি, এত ভীতু কেন রে তুই? কাকা, আপনি যান না। দেখা পড়েছে আমার, আমি কেন যাবো? বাপটা আমার না তোর? হ্যাঁ, মূললে কি আমি এতিম হবো না তুই এতিম হবি? কি কুক্ষণে যে আজকে তোদের বাড়ির এদিকে আসছিলাম। দেখলে কি আছে ভিতরে? গুপ্তধন। হ্যাঁ বলো কি? হ্যাঁ, এলিসের ওয়ান্ডারল্যান্ড। সেটা কি? ব্যাবিলনের ঝুলন্ত পাহাড়। এই হরিশঙ্কর, এগুলো কি বলছো? কিছু তো বুঝছি না, গুপ্তধনের কথা বলো। পেয়েও পেলাম না গুপ্তধনটা। হ্যাঁ হ্যাঁ,
আরে সুরঙ্গের ভিতরটা তো প্রায় মাইল খানিক লম্বা, আমি তো ঢুকতে পারিনি, মাত্র 5 ফিট কি 10 ফিট ঢুকেছি। ওটার মুখটা খুব সরু, তো আমি তো যদি আর একটু ছোট হতাম তাহলে আমি ঢুকতে পারতাম। এই পিন্টু কাজ কর, তুই ভিতরে ঢুক। ও হ্যাঁ, ও ওখানে ঢুক। হ্যাঁ হ্যাঁ, যা যা। বাবা আমার না বাথরুম পেয়েছে। কোনো সমস্যা নেই, কোনো ব্যাপার না, ভেতরটা অনেক প্রশস্ত এবং ঘুটঘুটে অন্ধকার, তুই চাইলে যে কোনো কাজ করতে পারবি। পারবি পারবি পারবি। ওকে বাবা যা, আর ফিরে ঢুকে যাও, তুই ঢুকে যা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, যা না। আরে যা, হাই দেখি গেল। এই আরে, এই পিন্টু, আরে পিন্টু, এই এই পিন্টু, আরে এই পিন্টু। ৪০টা ফুল উড়ি তো খাওয়া হয়ে গেল, বেশি খাওয়া ভালো না। কি একটা ছেড়ে রেখে গেলে একেবারে গেজে যাওয়া পদার্থ, সামান্য একটা সাহসে কাজ করতে বলেছিলাম, ব্যাস উনি অজ্ঞান হয়ে গেলেন। আরে আরে কি ব্যাপার, তুই চুপ হয়ে গেল, কি হয়েছে? সাহেব অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। বলো কি, কেন কি হয়েছিল? সামান্য একটা সাহসের কাজ করতে বলেছিলাম, উনি একেবারে হিস্ট্রি আর রোগীর মতো কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ, এই তোমাদের বংশে হিস্ট্রি আর হিস্ট্রি আছে নাকি? না, আমার বংশে তো নেই, হয়তো মায়ের বংশ থেকে নিয়ে এসছে। কি বললে? আমার বংশ থেকে হিস্ট্রি নিয়ে এসছে? তোমার নিজের বংশটা একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমার মেজ ভাইটা দুদিনের কালো জ্বরে একেবারে ফতো হয়ে গেল। আগে ওটা হিস্ট্রি নয়, ওটা জিওগ্রাফি। উনি সুন্দরবন বেড়াতে গিয়ে বাঁধিয়েছিলেন, সেখানে আপনি থাকলে আপনারও হতো। তাহলে তোমার বড় ভাইটা কি করে সাফাই গেবে? উনি যে দোতলার বারান্দা থেকে ঝাঁপ দিয়ে পড়ে হাঁড়িয়ে ফেটে মারা গেলেন। আগে ওটাও হিস্ট্রি নয়, সাইকোলজি। মানে এত বড় ব্যবসা পুরো ছাই হয়ে গেলে আপনিও তাজমহলের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করতেন। আপনারা একটু থামেন না। আরে না না, বিনা যুদ্ধে নাহি দোষ চক্রবেদিনী। কে এমনি এমনি তর্কে জিতে যাবে? মাথার দিকে খেয়াল করে দেখেছ, পেছনে একটা গার্ল হয়ে টাক পড়েছে, এটাও কি ফ্যামিলি হিস্ট্রি? হ্যাঁ, আমার চুলটা দেখো একবার। আগে ওটাও হিস্ট্রি নয়, ওটা হচ্ছে ব্যাড মেইনটেনেন্স, মানে ম্যানেজমেন্টের অভাব। ও তাহলে সাধু সন্ন্যাসীদেরটা কি বলবে? তারা তো চুলের যত্ন করে না, আর তোমার মতো ডেলি ডেলি তারা শ্যাম্পু মাখে না। না না, আপনি তো অন্য লাইনে চলে গেলেন, তাহলে তো আমাকে বলতেই হয় যে এই যে আপনার চুলে অকালে বাঘ ধরেছে কেন, তার মানে আপনি অকালপক্ষ? কি, আমি অকালপক্ষ? আরে বেটা, আমার যা বয়স, তার চুল পাকবে কি চুলের বাপও পাকবে? তাহলে ওই যে ছবিটা দেখুন, আমার বাবার ছবি, 70 বছর বয়সেও কেমন কালো কুচকুচে চুল তার। তাই তো, তাহলে কি আমার বংশ থেকে এই হিস্ট্রিটা এলো নাকি? আলবাত, হিস্ট্রিয়া মেয়েদের অসুখ। জানি জানি, এটাও জানি যে মেয়েদের অসুখই তোমার হবে। শোনো, আমি কিচ্ছু শুনতে চাই না, কাল সকালের মধ্যে তোমাকে আমি সুস্থ দেখতে চাই, বুঝতে পারলে? চল চল শুনো, আমি ওর কাছে বসে যাই। না না, কোনো দরকার নেই, একদম দরকার নেই, ওকে ওর উপর ছেড়ে দিন, কোনো ব্যাপার না, সামান্য অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, কাল সকাল হতে হতে ঠিক হয়ে যাবে, চল।
পিন্টু, ও পিন্টু, মামা, শুনলাম অসুস্থ? এখন একটু সুস্থ, তোমাকে দেখে আরো ভালো লাগছে। আজকে তোকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে গেলে একেবারে চাঙ্গা হয়ে উঠবি। কোথায় বলছি? তার আগে বল, বাড়ির আবহাওয়া কেমন, অনুকূল না প্রতিকূল? তুমি কেমন আবহাওয়া চাও? আলেকজান্ডার সেই পুরুষকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কেমন ব্যবহার করতে আশা করো, তোমার কণ্ঠস্বর কিন্তু সেরকমই আজকে লাগলো। তুমি কেমন আবহাওয়া চাও? খুব রেগে আছো বলে মনে হয়। পিতা বললেন যে তুমি পিন্টুর উপরে, এতে ওর কি দোষ, অসুস্থ হয়েছে না বাচ্চা ছেলে তুমি? না না, আমি তোমাকে বলছি যে তুমি কিরকম আবহাওয়া চাও। মৃদু এবং মোলায়েম, ময়ান দেয়া লুচির মতো। তো তাহলে নিজেই তৈরি করে নাও। এসেই যখন পড়েছি তখন অনুমতি পেলেই হাত লাগাবো। বেতলব দে তো উসমে মজা সেবা মিলতা হে, বেতলব দে তো উসমে মজা সেবা মিলতা হে, বখদা জিসকো না হো খুয়ে সবল আচ্ছা হে। না চাইতেই যদি দাও তবে তার স্বাদই আলাদা। আর শ্রেষ্ঠ ভিখারি তো সেই যার হাত পাতার অভ্যেস হয়নি। দাদা গালিব দিয়ে শুরু করলে, দিলে তো সকালটাকে মাটি করে। এমনিতেই তোমার ওই ভাগ্নের উপর আমি রেগে আছি, তার উপরে তোমার এই গায়ে ফিন ফিনে জামাটা দেখে মেজাজটা একেবারে জমে গেল। আমি ইচ্ছে করছিল যে তোমাকে এই মুহূর্তে আমি শুট করে দিই। আমাকে? আমার অপরাধ? তোমার অপরাধ? তোমার অপরাধ তোমার উপেক্ষা। তুমি তোমার পিতাকে যাকে সকালবেলা এসব পারিবারিক হাড়ি খুলে আর পচায় বের করতে চাই না। তুমি বেঁচে গেলে তোমার ওই গালিবের জন্য, মনে রেখো কথাটা। ধন্যবাদ, একটা আরজি ছিল। বলে ফেলুন শেলক মশাই। আজ আমার একটি আসর রয়েছে, নবাব ফ্যামিলির আত্মীয়। তো আমার ভাগ্নে বহুদিন ধরে আমার একটি আসর দেখতে চেয়েছিল, কখনো নিয়ে যেতে পারিনি, আজ ওকে আমি নিয়ে যেতে চাই। অবশ্য তুমি যদি অনুমতি দাও। সঙ্গীতে ওর আগ্রহ আছে নাকি? সঙ্গীত তো রক্তে রয়েছে, আমি তুমি। তোমার পিতাও কিন্তু অনেক বড় সঙ্গীতজ্ঞ। কিছুটা মানে দেখো, সে ছোটবেলা থেকে তোমার কোলে চড়ে কত বড় বড় আসরে আমি গেছি, তুমি তুমি তোমার পিঠে কাঁধে চড়িয়ে আমাকে কত বড় বড় আসরে নিয়ে গেছো। আজ আমি আমি করেছিস কি? হ্যাঁ
আজ গায়ক আসছে, সে যদি দেখে এমন ব্যবস্থা তাহলে তো আসুক ছেড়ে চলে যাবে। বুঝলেন ভাগ্যে সাহেব, পান থেকে চুন খসলে আসলে ইজ্জত মাটি করে দেবে। এই জলদি সব ঠিকঠাক কর, যা জলদি কর, জব্দ সব যা। আপনার অনুমতি ছাড়াই নিয়ে এসেছি। সালাম দে। আসসালামু আলাইকুম। বাহ চমৎকার, একেবারে খাস ভাবে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম বেটি। চন্দ্রমল্লিক সাহেব, এ বাড়ি যদিও আমার, কিন্তু আজ সব সামলাবেন আপনি, ওই গানেওয়ালা আপনার লোক। কাজে কি করে কি করতে হবে সব কিন্তু আপনার উপর। আমি শুধু বসে বসে গানা শুনব। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। চলুন চলুন। না না, কি হলো? ব্যবস্থা তো ভালো নয় কাকা বাবু। কেন বা, আমি তো আপনার কথা মতো সব ব্যবস্থা করেছি। আমি তো পাচ্ছি না, মানে কিসের অভাব বলেন তো? কার্পেটটা ভালো মতো পরিষ্কার হয়নি, এভাবে গান গাওয়া যায়? কি বলছেন, কার্পেট তো আজই পরিষ্কার করা হয়েছে। না কেমন পুরনো গন্ধ ছাড়ছে, আমি আবার এভাবে গান গাইতে পারি না। আপনি এক কাজ করুন, আপনি কার্পেটে কিছু গোলাপের আতর ঢালুন। হ্যাঁ ঢেলে দেবো, সেরে সেরে গোলাপের আতর ঢেলে দেবো, তবু আপনি বলবেন না যে আপনি গান গাইবেন না। আচ্ছা দেখি কি করা যায়। পিন্টু ভাই জি, আচ্ছা আমরা কোথায় বসবো? জি একটু এদিকে চল, আস মামা। হুম, তুমি কি সবসময় এমন জায়গায় গান গাও? এর থেকেও বড় বড় জায়গায় গাই। বলো কি মামা, তোর কি বাড়িটা বেশ পছন্দ হয়েছে? আমি একটু ঘুরে দেখি। ঠিক আছে যা যা। দেখো না পিছু দেখো না, তাকে আর দেখো না পিছু দেখো না, হায় শেষ কথা যা বলা হলো না, শেষ কথা বলা হলো না। পিন্টু কি পিন্টু, পিছু দেখো না, আমি গায়ক হতে চাই। আচ্ছা আমি অবশ্যই গায়ক হব, সঙ্গীত গায়ক এই হচ্ছে আমার ভবিষ্যৎ, আমার আর কিছুই হবার নেই। হঠাৎ তোকে কি যে বলবো পিন্টু, দেখতে পাচ্ছিস না এই সব আয়োজন মামার জন্য। মামাকে দেখ কি সুন্দর পোশাক পরেছে, বুক পকেটের কাছে সোনার চেন ঝুলছে, গায়ে মিহি আতরের গন্ধ। আজ তার চলার মধ্যেও একটা ছন্দ ছিল, দাদু কি বলে জানিস, মানুষের বেঁচে থাকার দুটো পথ, হয় রাজা না হয় মহারাজ। মহারাজ? হ্যাঁ, মহারাজ মানে সন্ন্যাসী। তো নবাবের বাড়ির বিশাল হলঘরটা দেখ, কি পুরো কার্পেট, ঝাড় লণ্ঠনের ঝাড় দেখ, আমার তো মাথা ঘুরে যাচ্ছে।
বেনারসি কাপড় কেটে পর্দা বানিয়েছে। আরে একে তো বাড়ি বললে ভুল হবে, এ তো প্যালেস। হ্যাঁ, অনেক সুন্দরীও দেখছি। হ্যাঁ, সব যেন স্বপ্ন দিয়ে তৈরি। কিন্তু এসব সুন্দরী দেখে তো আমার একদম শরীরে বিদ্যুৎ খেলে গেছে রে বিন্তু। কেমন দেখ, ডিমের মতো মুখ, খাড়া খাড়া নাক, পটল চেরা চোখ, দুধে হালতা রং, ধনুকের মতো বাঁকা বাঁকা ভ্রু, এমন পরিবেশে এমন আদব কায়দায় নড়তে চড়তে ভয় লাগে রে। কিন্তু মামা, মামা, মামাকে দেখে মনে হচ্ছে কি জানিস, তিনি এসবে খুব অভ্যস্ত। কিন্তু এসব দিয়ে তোর কি? আরে আমি যদি গায়ক হই তাহলে আমিও এমন আয়োজনের মধ্যে থাকতে পারবো, তাই না? এই যে খোকা, তুমি এখানে, তোমার মামার গান তো শুরু হবে, চলো ভেতরে চলো, এসো। অফিসের কাজ? না, আমি তো অফিসের কাজ অফিসেই করি। তাহলে? না মানে আমার কিছু রিলেটিভস আছে, ওই আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমাকে প্রায়শই চিঠি চালাচালি করতে হয় আর কি। তো আপনি কি ব্যাপার আছে রাতে? কি খিদে পেয়েছে? ছেলের বউ খেতে দেয়নি? আরে না না, সে ব্যাপার না, ছেলে আমাকে দেখতে পারে না, কিন্তু ছেলের বউ আমাকে খুব যত্ন করতে চায়। আর তুমি তো জানো আমার নিজের হাতে রান্না ছাড়া আমি খাইও না। কি বললে? না খাই মানে যখন ওই নিজের রান্না আলু চালটা ভালো লাগে না তখন তো তোমার কাছে ছুটে আসি। ভালো করেছেন, আমি একটু পরে রান্না করতে যেতাম। আপনি যখন এসছেন খাবেন তখন আপনাকে কিন্তু রান্না করতে হবে, কাজ করতে হবে, মানে ওই ধরুন বাটনা বাটা। কি বাট না, কি কি যেন বললে? কেন, আপনি কোন ভাব জগতে আছেন? এই বাটনা বাটা? ও বাটনা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওই তো ওই শিলের উপরে ফেলে নোড়া দিয়ে ঠুকে ঠুকে তারপরে ওই গড়াগড়ি করতে করতে মাখামাখি হয়ে ব্যাপারটা তো। হ্যাঁ তো ঠিক ধরেছেন। হ্যাঁ, আর ওটা কে না জানে বলো, ওটা সৃষ্টির আদি থেকে এই কাজটা হয়ে আসছে। যাতা তো ঘুরছেই, ওই যাতা ঘুরতে দেখেই তো কবির দাস কেঁদে ফেলেছিলেন, তারপরে তিনি গেয়ে উঠেছিলেন, চলতি চক্কর দেখকে দিয়া কবিরার হয়ে দোপেট ভিত্তার আঁকে সারিদ গাই কয়ে। মানে হচ্ছে যাতার দুই ফাটার মধ্যে যে একবার পড়বে সে কি আর অক্ষত থাকবে রে ভাই। এ আপনার আধ্যাত্মিক যাতাকলের জীব জগৎ নয়, মানে হলুদ বাটা, মানে বাটনা মানে হলুদ বাটার কথা বলছি আমি। এই ধর্মের কিছু কথা বললে তুমি এত খেপে ওঠো কেন হরি? মানে আধ্যাত্মিকতা করে তো আপনি আপনার পুরো জীবনটাই পার করে দিলেন। আপনার ওই পরম আনন্দময় আধ্যাত্মিকতা জীবন ছেড়ে সত্যিকার জীবনে আসেন, জীবনের সর্বপ্রকার জীবন আনন্দ পাবেন। তুমি বড় নাস্তিক হে হরিশঙ্কর, কিছুতেই তোমার ধর্মে আর আধ্যাত্মিকতায় বিশ্বাস আসে না। আমি কালা পাহাড়, চলবে আপনার? মানে সারা রাত ভজন তপস্যা এসব করলে যদি কোনো আধ্যাত্মিক শক্তি চা বানিয়ে দেখাত বা চা বানিয়ে দিত তাহলে আমি আপনার ওই ধর্মটা সব বিশ্বাস করব। হ্যাঁ আমি আমি চা খাবো। আমি কি একটু পাবো? হ্যাঁ হ্যাঁ, যদি চা থাকতে পারেন তাহলে পাবেন। আমার ছেলের মতো করো না তুমি। হরি Hey, what are you doing?
নিরন্তর অনন্ত আনন্দ ধারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা বাজে অসীম নব মাঝে অনাদি রব বাজে অসীম নব মাঝে অনাদি রব জাগে অগণ্য রবি চন্দ্র তারা বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা একক অখণ্ড ব্রহ্মাণ্ড রাজে পরম এক সেই রাজ সবাই যখন গানে ভূত তখন তুই ভূত নারীর জন্য লজ্জা পাওয়ার কিছু নেই, স্বর্গের দেবী তো সবসময় দেখতে পাওয়া যায় না। পুরো সিনেমা নায়কদের মতো এই যে আসর, এত আয়োজন কার জন্য? তোর মামার জন্য। তোর মামাকে গায়ক, পড়াশোনা করে কি হবে? তোর গলায় সুর আছে, তোর গলায় সুর আছে, গায়ক হ। তখন এরকম আয়োজন তোর জন্য হবে, সুন্দরী সুন্দরী মেয়েরা সাজবে তোর জন্য। তুই আসর মাতানো গায়ক, মামার মতো গায়ক, আসর মাতানো গায়ক, মামার মতো গায়ক, তোর জন্য হবে তখন এরকম আসর। তুই মামার মতো গায়ক পিন্টু, মামার মতো গায়ক হ। সঙ্গীত শেষের নিস্তব্ধতা যে আরো বড় সঙ্গীত,
এ যদি কেউ না বোঝে ও সব শেষ হয়ে গেল। আজ আজ সেই সুখ পেতে গিয়েও পেলাম না, আপনাদের আপনাদের অস্থির হাততালি সব নষ্ট করে ফেললো, সব শেষ হয়ে গেল। আপনার ছেলে একজন অসাধারণ প্রতিভাবান সঙ্গীতজ্ঞ, আপনি যাকে ঈশ্বর বলে বিশ্বাস করেন তিনি তো তাকে অপার মেধা দিয়ে পাঠিয়েছেন। আপনি কি ভাগ্যবান পিতা? আসল বাবা তুমি, কত আমার বয়স ছিল যখন ওকে তোমার এত জিনিস তুলে দিয়েছিলাম, তোমরা তো ওকে কোনো পিঠে ফেলে মানুষ করেছ। কি করলে? সব পানিতে ফেলে দিল। ঠিক আছে, হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার ছাড়ুন। এত কম বুদ্ধি নিয়ে যে মানুষ কি করে বেঁচে থাকে এটা ভাবতেই আমার গাটা রিদি করে। শুনুন একটা কথা বলি, পৃথিবীর সমস্ত বড় বড় প্রাণী কিন্তু লোপাট হয়ে গেছে, শুধু রয়ে গেছে শৃগাল। কেন জানেন? বুদ্ধির কারণ। একটা কথা মনে রাখবেন, বুদ্ধির সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবেগ। আপনার এই কথায় কথায় এই আবেগতাড়িত হয়ে যাওয়াটা, এই অভ্যাসটা, এই বাজে অভ্যাসটা যে কবে যাবে, কবে যাবে বলুন তো? আমি আসলে বুঝতে পারি না, হঠাৎ করে হাত থেকে কেটলে পড়ে যাবে আর ঠান্ডাটা খুলে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ঘরে গিয়ে বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। যান যান। কি হলো? মানে আপনার চোখে কি জল এলো নাকি? মানে কি ব্যাপার? আপনি কি দুনিয়া শুদ্ধ লোককে এখন জানাবেন যে আপনার জামাই আপনাকে কটু কথা বলেছে, সে কারণে আপনার চোখে জল এসছে? আচ্ছা ঠিক আছে, আপনি এখানেই থাকুন, আমি পানির ব্যবস্থা করছি। আর গান হবে না আমাকে দিয়ে কাকা, সুর কেটে গেছে। এতগুলো মানুষ বাবা, ক্ষমা চেয়ে নিন। না, ওরা ভুল করেছে, হুট করে হাতে তালি দিয়ে ফেলেছে, আপনি গুসা করবেন না। না, ওরা ভুল করেনি, ওরা তো খুশি হয়েই বাজিয়েছে। আসলে কি হয়েছে? আচ্ছা বাবা, তোমাকে আর বিরক্ত করব না, মানে আমার একটা আর্জি ছিল। আর্জি? আমি বলুন। আমার একটিমাত্র নাতিন, সে তোমার কাছে গান শিখতে চায়। গান আমার কাছে? হ্যাঁ বাবা, তোমার কাছে। মানে ও আমার সঙ্গে এসেছে, খুব ভালো গায়, আর তানপুরাটাও বাজায় ভালো। তুমি ইচ্ছে করলে একটা পরীক্ষা নিতে পারো। চিত্রা, চিত্রা, এদিকে এই এই যে চিত্রা। আচ্ছা, ইয়ে মানে আজ আর কিছু ভাল লাগছে না, আমি এক্ষুনি কোনো কথা দিতে পারছি না। তুমি তুমি একবার এসো আমার বাসায়। হ্যাঁ, তো আজ
আজ আসি। কাকাবু নমস্কার। ফালকে সাহেব খোদা হাফেজ। পিন্টু চল। খোদা হাফেজ। করেছে আড়ি আসে নাই আমার বাড়ি, গলি দিয়ে চলে যাই। মামা কিরে কি হলো? না মানে ওটা কি? কোন লোক বসে ভিড়ি ফুড়ি খাচ্ছে? আই আই কে ওখানে কে? এদিকে আসো তো। হ্যাঁ আই আই এদিকে আসেন। কে রে? পিন্টু না কি রে? ও মা, সাথে দেখি বিখ্যাত গায়ক, তা কোথা থেকে আসা হচ্ছে এত রাতে? হ্যাঁ আসর ছিল, আপনি তো আমার ভাগ্নেকে একেবারে ভয় পাইয়ে দিয়েছিলেন। ও তাই নাকি রে? দাঁড়ান দাঁড়ান, কই যান মশাই? কতদিন পর দেখা, তা একটু কথাবার্তা বলি নাকি? হরিদা বাড়িটাও কিনেছিল এরকম না, দেখলে মনে একেবারে ভূতের বাড়ি। মনে হবে কেন বললেন? আরে বাবা, এটা তো ভূতেরই বাড়ি। তা সে কি আজকের কথা? সে লর্ড ক্লাইভের আমলের কথা। জান কি মশাই, এ বাড়িটা নেবার সময় এ আমি সহ আশেপাশে সব লোক হরিদাকে কত নিষেধ করলাম, দাদা বাড়িটা নেবেন না, কে শুনে কার কথা? উনার এই বাড়িটাই পছন্দ। দাদা কি বলবো, এই যে আমি সাত পুরুষ ধরে এখানে আমার বসবাস, এবারের ইতিহাস আমার চেয়ে ভালো কে বা জানে বলুন? হরিদাদের আগে এই বাড়িতে থাকতো বাঘচিরা, ওই যে বাঘচিরা আর কি, তা অবশ্য বেশি দিন থাকেনি, এর মধ্যেই ঘটনাটা ঘটে গেল। দুপুরবেলা বাড়ির সবাই ঘুমিয়ে আছে, বাড়ির বউয়ের শাড়ি দোতলার রেলিং থেকে নিচে কুয়োর দিকে ঝুলছে ঝুলছে ঝুলছে। টপ করে শাড়িটা ডাবল তুলে গেল, ধাও ধাও করে শাড়িটা পুড়ে গেল, নিমিষে শেষ। আর ঠিক দুদিন পরেই বউটা গেল পাগল হয়ে। আরে বেচারি, তার মাথা ভর্তি এখন সোনের চুল, সে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ওই মালপাড়ায়। কি দাদা, মনে হয় আমার কথা বিশ্বাস করছেন না? তো ওই মালপাড়ায় গিয়ে একবার দেখে আসুন মহিলাকে। আহ দাদা, সে বলে কি জানেন, রাতের বেলা এই বাড়ির ছাদের উপর কি জানি হেঁটে বেড়ায়, লোহার বলের গড়াগড়ির শব্দ হয় ছাদের উপরে। তুই পেয়েছিস এরকম কোন শব্দ পেয়েছিস? দাদা আমার কথা কিন্তু সত্যি, বিশ্বাস না হলে কিন্তু কিছু কথা। থাক থাক আশুবাবু, থাক থাক, আপনি যথেষ্ট তাকে ভয় পাইয়ে দিয়েছেন। একটু আগে আপনার মতো জলজন্ত মানুষকে দেখে আমার ভাগ্নে ভয় পেয়ে গিয়েছিল, এখন ওই ভূত ভূতের গল্প থাক। হ্যাঁ থাক পিন্টু, ইয়া তুই বাড়ি যা। তুমি যাবে না? আরে আমি আবার গিয়ে কি করবো, তুই যা। আচ্ছা শোন,
জাহুকে বলিস যে আমি আরেকদিন এসে একেবারে জমিয়ে গল্প টল্প করে যাবো। হ্যাঁ আজকে তুই যা, যা আসো বাবু, আসি। হ্যাঁ নমস্কার, নমস্কার, যা যা, ভালো থাকবেন দাদা। হ্যাঁ পিন্টু, এ আমিও তাহলে গেলাম রে। এ শুন, তুই কিন্তু সাবধানে থাকিস।
তুমি তো কিছুই বিশ্বাস করো না, ভূত কেন বিশ্বাস করবে? তো তোমার মাথায় তো ভূতের বিষয়টা এতদিন ছিল না, কে ঢুকাল? আশু কাকা বললেন এই বাচ্চি বাড়ির বউ নাকি এ বাড়িতে ভূত দেখে পাগল হয়েছিল। আশুদা বললেন আর অমনি তুমি বিশ্বাস করলে? আর আমি যদি বলি যে ও বাড়ির ছেলেটা আর শাশুড়ি মিলে মেয়েটাকে নির্যাতন করে মেরে ফেলেছে, সে কথা তুমি বিশ্বাস করবে? বিন্টু, আমাদের নিচের দিকটাই তোমার অসংখ্য ঘর আছে, অন্ধকার, যে ঘরগুলোতে দিনের বেলাতে যেতেই টর্চ লাইট নিয়ে যেতে হয়, আর যে সিঁড়িগুলো আছে সেগুলো আঁকা বাঁকা, ঘুরানো পেঁচানো। আর এই তোমার পেছনের বাগানটায়, পেছনের বাগানটায় তো অজস্র নানান জাতের সাপ আছে, সেই সাথে আছে ইঁদুর, গিরগিটি, তারপর তেঁতুল বিছে, এসব। এরা রাতের বেলায় একসঙ্গে বসে কীর্তন করে, সবই আছে। নিচের দিকটায় কুয়োর যে নিচের দিকটায় সেখানে অন্ধকারের মতো কালো জল আছে, সবই আছে চারপাশে, সবই চারপাশে আছে। কিন্তু তারপরেও, তারপরেও আসল সত্য হচ্ছে যে পৃথিবীর কোথাও কোনো জায়গায় ভূত বলে আসলেই কিছু নেই। এই তুমি করো, যাও যাও যাও, রান্না করে খাবার আছে, খেয়ে নাও, যাও যাও। পিটু গেল কি গেল, আবার গেল।
সত্যি একটা লাল শাড়ি পরা দেখলে এখন আমাদের থেকে অসুবিধা আছে।
থাক না, আসো। ছাদে কোথায় তোমার ভূত বলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই জিনিসটাই গড়িয়ে পড়ছে। গোল বলে যে কোনো অল্প বাতাসে কিংবা কোনো কিছু ধাক্কায় মনে হচ্ছে যে গড়িয়ে পড়ছে। অবশ্য রাতের বেলা যে কোনো শব্দই আমরা খুব জোরে শুনি। দেখো দেখো, আমি বসছি এখানে, অবশ্য আমার মতামত, তুমি তোমার মতামত দেবে। আর দেখো দেখো, এই যে পুরো ছাদ দেখো, দেখো পুরো ছাদ দেখো, কোথায় ভূত আছে, ভূতটা আছে কোথায় দেখো। আমি বসলাম, এই যে তোমার সামনে, তোমার জন্ম মরুভূমিতে উঠের মতো। দেখতে দেখতে 14 বছর কেটে গেল, মৃত্যুর 6 মাস আগে তো মানুষ আর জমে টানা টানি। ততদিন রাতে ঘুমোইনি, একবার তার শিওরে আর একবার এই এই নেড়া ছাদে। কত রাত কত রাত, অমাবস্যা গেছে, পূর্ণিমা গেছে, আমি আমি কতদিন আমি ছাদের উত্তর দাঁড়িয়ে একবার প্রার্থনা করেছি, একবার দক্ষিণে। কিন্তু কোন দেবতার ক্ষমতা নেই মানুষের পথ আটকাবার। দীর্ঘদিন রোগ ভোগের পরেও তার চেহারায় এতটুকু পরিবর্তন হয়নি।
ছবিতে যে মুখ দেখো সেটার কথা বলছি না, আমি অন্য কিছু বলছি। কল্পনা একবার দেখার চেষ্টা কর, ওই চিতার কাছে যাও, চিতার কাছে দেখতে পাও, মানে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে একবার দেখার চেষ্টা করো, দেখতে পাও কিনা।